সমাজে ছড়ায় আছে ব্যাপক গুণাগুলার মধ্যে পুরুষের তিনটা বলতেছি আর এক নাম্বার চোখ নিয়ন্ত্রণ না দুই নাম্বার হচ্ছে অধিকাংশ পুরুষ এই সমাজের যারা টাকনুর নিচে কাপড় তবে রাস্তায় দাঁড়ায় দেখি গনে অধিকাংশ পুরুষ নামাজি বেনামাজি সবাই বরং আরো অবাক লাগে কি জানেন সে জানে এটা গোটা জানে বলে কেমনি বুঝলেন জানে কারণ যেই মানুষটা টাকনুর নিচে কাপড় পরা ও যখন মসজিদে যায় দেখবেন ও প্যান্ট উঠাইতেছে তার মানে ও জানে নামাজের সময় টাকনুর উপরে কাপড় উঠাইতেছে তা আমি মাঝে মাঝে রসিকতা করে আমার মসজিদে বলি এই যে নামাজে আয়েশা কাপড় উঠাইতেছে টাকনুর উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না এটা পুরুষের ফরজ বলে এটা কি না নামাজের ফরজ না এটা কার ফরজ পুরুষের ফরজ নামাজেও নামাজের বাইরেও তা আমি বলি এই যে মসজিদে আয়েশা টাকনুর উপরে কাপড় ওঠান আপনি কি বুঝাইতে চান যে আমি যখন মসজিদে ঢুকি আমি বেটা আর আমি যখন মসজিদ থেকে বাইরে হই আমি বেটি এটা নিয়ে বুঝাইতে চান আজিব তামাশা অধিকাংশ মানুষ এই গুনার মধ্যে লিপ্ত অথচ এটা এক ভয়ঙ্কর গুনা কবিরা গুনা নবী আলাইহিসসালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইক মিনাল ইজার ফিন নার যে মানুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে ওই মানুষটা জাহান্নামী তার পা জাহান্নামী মানে সে জাহান্নামী আল্লাহ হেফাজত করে কয়টা গেল গুনা একটা হলো চোখের গুনা আরেকটা হলো টাকনুর নিচের গুনা টাকনুর নিচে কাপড় পরা এই সমাজে সবচেয়ে বেশি ছড়ায় আছে এই দুইটা গুনা আরেকটা গুনা সেটা হচ্ছে দাড়ি কাটার গুনা আপনি খেয়াল করেন আমি যা বলতেছি আপনি মিলাই দেখেন যে বুড়ার বেটার কথা ঠিক আছে গুনা চলতেছে অনেক গুনাই চলতেছে সমাজে কিন্তু ব্যাপকভাবে ছড়ায় আছে পুরুষের জন্য এই তিনটা গুণা এক হচ্ছে চোখের হেফাজত নাই কাপড় টাকনুর নিচে পড়ে আরেক হচ্ছে দাড়ি কাটে কোরআন আল করিমের সুরাতুল ফজর এর শেষ কয়েকটা আয়াত আমি তিলাওয়াত করছি এই আয়াতগুলোর তাফসির মূলত আমার উদ্দেশ্য না আজকে যেহেতু ইসলাহি মজলিস আমি আপনাদেরকে একটা পড়া মুখস্থ করাইয়া যাইতে চাই বাকি কি পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ সেটা আমরা পরে আসতেছি আগে আয়াতগুলো কেন তিলাওয়াত করলাম ওই আয়াতের আয়াতগুলোর একটু তর্জমা শোনেন আপনারা আল্লাহ তাআলা ডাক দিতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ও মুতমাইন নাফস ইরজিই ইলা রাব্বিক তুমি তোমার রবের কাছে ফেরত আসো রাদিয়াতাম মারদিয়া এই অবস্থায় ফেরত আসো যে রব তার সিদ্ধান্তের উপর দুনিয়ায় যেমন তুমি রাজি ছিলা আজকে তোমার এই দুনিয়া ছাড়ার সময় রব জানাচ্ছেন রবও তোমার উপর রাজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুতরাং তোমরা আমার জান্নাতে ঢুকো আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয় এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা হাদিস শরীফে আসছে এই যে ডাকটা আল্লাহ তাআলার ও মুতমাইন নাফস তুমি ফেরত আসো এই ডাক আল্লাহ কখন দেয় আমাদের কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রায় ৫০ বছরের মুহতামিম যিনি কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন এই ডাকটা আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে তার মৃত্যুর সময়ে দেয় ইমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনায় আসে তো আল্লাহ তাআলা তাকে এইভাবে ডাকতে থাকেন ও বান্দা আয় চলে আয় দুনিয়ায় তো আমার সিদ্ধান্তে রাজি ছিলি আজকে আমিও তোর উপর রাজি এখন চলে আয় এইভাবে আল্লাহ ডাকতে থাকে আমি কথা লম্বা করব না সরাসরি আমার মূল কথায় ঢুকতে চাই সেজন্য আপনাদেরকে সরাসরি একটা কথা জিজ্ঞেস করি মৃত্যুর সময় আল্লাহর এই ডাক আমরা শুনতে চাই কি চাই চাই ইনশাআল্লাহ এটা চায় না যে সে তো ইমানদার
ইমানদার প্রত্যেকের দিলের তামান্না তো এটাই, মৃত্যুর সময় যেন এই ডাকটা আমরা শুনতে পাই। আচ্ছা আপনারা কথা বললে তো আমার কথা টিস্টা আর বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সব মাস্তানরা সামনে বসছে। হ্যাঁ কথা বললেন না, ঠিক আছে, ভালো না লাগলে আস্তে করে উঠে উঠে দেখছেন না, হুজুররা যাইতেছে অগো পিছে লাইন দিয়ে কথা বলে থাক থাক লারালারি করলে আর যাবেন থাক। ওরা যখন জায়গা ছাড়বে তখন একজন আসবে, ওনাদের প্রায়োরিটি ওরা বুজুর্গ মানুষ, এই কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই, ওরা আমাদের চেয়ে বুজুর্গ। কারণ আমাদের তো গুণা আছে, আমল যা আছে ঘোড়ার ডিম, আমলের মধ্যে তো এখলাস নাই কিন্তু গুণাটা তো করছি পুরো এখলাসের সাথে। আমাদের আমলে ভেজাল আছে কিন্তু গুণায় কোনো ভেজাল নাই। আহা, আর এগুলা গুণামুক্ত, এই পিচ্ছিগুলা সব গুণা ছাড়া, আবার আমল আছে, তাহলে ওদের মর্যাদা কোথায়? ডর লাগে, আসলেই ডর লাগে আমার এই গুড়াগাড়া দেখে। মাঝে মধ্যে বলি যে আপনারা আমার দিকে তাকায় থাকেন না, আমার কলিজা শুকায় যায়, ভয় লাগে। আল্লাহ আমাদের এই বাচ্চাগুলারে আমাদের সবার নাজাতের ওসিলা বানায়। তা আমরা সবাই চাই মৃত্যুর সময় আল্লাহ আমাকে ওই ডাকটা দেন, তাই না? চাই সবাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আমরা চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে। বুঝানোর জন্যে একটা ছোট্ট উদাহরণ দেই, শুনেন। এক পাগল রাস্তায় দৌড়াইতেছে, খুব খুশি পাগল, তো রাস্তায় ধরে নাম গিয়ে আমরা বাইরে লাগে দেখা হয়েছে, কিরে পাগলা এত খুশি কেন? আপনি মোল্লা মুন্সি কি বুঝবেন? তো বুঝুন না, বল দেখি বুঝিনি। তো বলে আমেরিকার প্রেসিডেন্টের মাইয়ারে বিয়ে করতেছি। ইমদাদ ভাই কয়, আগে জানতাম তুই পাগল, তার একটু শর্ট আছে, এখন দেখি তারই নেই, আমেরিকার মেয়েরে বিয়ে করতেছিস, এটা কোনো কথা? তা আবার দিছে এক পাগলে ভেসকি, কাপড় মোল্লা মানুষে কি বুঝবেন, মসজিদের মাদ্রাসা লইয়েই তো আছে। তো হুজুর ধরছে ইমদাদ ভাই, দেহে পাগলায় কি বলে একটু শুনি। তো বলে পাগলা কি কেমনে কি বলতো একটু। তো আপ আগলে বলে, হুজুর কাম অর্ধেক আগায় গেছে মাশাআল্লাহ, আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করতেছে, কাম কদ্দুর আগাইছে। আরে বলেন না কথা। তো ইমদাদ ভাইয়ের কৌতূহল আরো বাড়ছে, দেহি পাগলাই কি কয়। তা আরো ধরছে, অর্ধেক কেমনে আগাইছে? তো পাগলাই কয়, আমি তো রাজি, বিয়ে কয়জনের কয়জনের রাজিতে হয়, পাগলায় যদি রাজি থাকে তো কদ্দুর কামা গাইছে, কথা কি মিছা না আসা? কত তো ঠিকই আছে। তা আমরা চাইলেই হবে না, আল্লাহ চলে না, পাগলের মতন কামা গায়ে গেছে, ওইটাই আসল চাওয়া। আল্লাহ কখন চাই, আল্লাহ ওই ডাক কখন দিবেন? যদি আমার মৃত্যুটা ইমানের সাথে হয়, সারা জিন্দিগি আমল করছি, মৃত্যু ইমানের সাথে হয় নাই, এই আমলের কোনো দাম নাই। দেখেন আমাদের তো কোনো গ্যারান্টি নাই, অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের মধ্যে অনেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ কাঁদতেন, কাঁদতেন, হায় আমার হাসর কি হবে। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া, কারণ প্রত্যেকে স্বামী যদি স্ত্রী যদি ইমানদার হয় তো স্বামীর সাথেই উঠবে। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মজার একটা ঘটনা শোনায় আপনাদের, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশাকে বলতেছে, মা আমি আপনার চেয়ে উত্তম, এটা মজাক, মায়ের সাথে একটু মজা করতেছি। বলে কেন?
বলে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আপনি তো আবু বকরের মেয়ে। ও আচ্ছা, আম্মা জান কি জবাব দেন? আম্মা জান জবাব দেন, এই যে ভাগ করলা এটা দুনিয়ায় দুনিয়ায়, আখেরাতে আমি উত্তর। হযরত ফাতিমা বলেন, এটা কি জন্য? আখেরাতে তুমি আলীর হাত ধরে ধরে জান্নাতে যাইবা, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরে ধরে জান্নাতে যাইবা। কারণ যার সাথে দুনিয়ায় যার স্ত্রী যদি ইমানদার হয়, জান্নাতেও আল্লাহ স্বামী স্ত্রীকে একসাথে উঠায়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বড় মানুষ, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, কাকে আপনি বেশি ভালোবাসেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমার সবচেয়ে প্রিয়। বলে এটা তো মেয়েদের ক্যাটাগরি, ছেলেদের মধ্যে মিনার রিজাল? তো বলে আবুহা, আয়েশার বাবা আবু বকর, সবচেয়ে ভালোবাসি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ভালোবাসার মানুষ নামটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর রসুলের সবচাইতে প্রিয় মানুষ জাহান্নামী হওয়া এটা কল্পনা করা যায়, তত জান্নাতের গেট বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, অথচ রাতে তিলাওয়াত করতেছিলেন নামাজে কোরআনের এক আয়াত, وَبَدَا لَهُمْ مِنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। আয়াতের অর্থটা বুঝেন তাইলে বুঝবেন বিষয়টা, আচ্ছা অর্থটা পরে বুঝেন, আগে ঘটনা শুনে। আম্মা জান এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আয়াত শেষ করতে পারতেছেন, একটু পড়েন আবার পেছন থেকে পড়েন, আবার কাঁদেন, আবার পেছন থেকে পড়েন, শেষ করতে পারতেছেন, কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ওই রাত শেষ হয়ে গেছে, আয়াত শেষ করতে পারে। কি আছে এই আয়াতের মধ্যে যেটা আম্মা জানের এমন কান্নার কারণ হয়ে গেল যে গোটা রাত শেষ হয়ে গেছে কাঁদতে কাঁদতে? আয়াতের অর্থ হইল হাশরের মাঠে আল্লাহ বলতেছে, ওবাদালহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হাশরের মাঠে এমন কিছু প্রকাশ পাবে, মালাম ইয়াকুনু ইহতাসিবুন, যার কল্পনা সে দুনিয়ায় করে নাই। মানে কি? মানে হচ্ছে দুনিয়ায় তো আমরা নিজেদেরকে ভাবতেছি বড় আল্লাহওয়ালা, হাশরের মাঠে দেখা যাবে আল্লাহ তাআলা অপরাধীদের সাথে উঠাইছে, আমার ধারণায়ও নাই। দুনিয়ায় তো ভাবতেছি আরে আমি হাবেশা, আল্লাহ আমাকে জান্নাতের সবচাইতে বড় বিল্ডিংটা দিবেন, দুনিয়ায় তো এই চিন্তা করতেছি, হাসরে যখন মালিকের সামনে উঠব তো দেখা যাবে জাহান্নামীদের সাথে আমার সিরিয়া, দুনিয়ায় তো ভাবতেছি আমি আলিফ, হাসরের মাঠে দেখা যাবে জালিমদের সাথে আল্লাহ উঠাইছে, দুনিয়ায় নিজেকে নামাজি ভাবতেছি, হাজি ভাবতেছি, কত আমল ওয়ালা ভাবতেছি, হাসরের মাঠে দেখা যাবে গুনাহগারদের কাতারে আল্লাহ উঠাইছে। দেখেন এই চিন্তা আমার আপনার নাই, কতদিন চোখ দিয়া পানি পড়ছে বলেন, কতদিন চোখ দিয়া পানি পড়ছে এই চিন্তায় যাহারে হাসরে মাঠে না জানি জাহান্নামীদের সাথে আমাকে উঠতে হয়, এই চিন্তায় কতদিন চোখের পানি পড়ছে, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা কাঁদতেছে, আরে দুনিয়ায় তো নবীর স্ত্রী হিসাবে পরিচিত, না জানি হাসরের মাঠে ভিন্ন পরিচয়। নিজের ইমানের উপর কোনো ভরসা করেন না, আমাদের কি ভরসা বলে, আমাদের ইমান আসেনি এটি তো সন্দেহ, ওই ইমান লয়ে কবরে যাব,
যে ইমান আমারে ফজরে মসজিদ পর্যন্ত নিতে পারে না ওই ইমান আমারে কবর পর্যন্ত কেমনে নিবে বলে হ্যাঁ আরে আফসোস তো নাই আফসোস তো নাই ঘরের মধ্যে সারা রাত চলে গেছে নামাজ নাই ও বাবা আপনি ঘুমান কেমনে যে ঘরে বাচ্চা নামাজ মা তুমি ঘুমাও কেমনে যেই ঘরে সন্তান নামাজ পড়ে না ঘরের একটা মুরগি হারিয়ে গেলে সকালে খুঁজতে খুঁজতে শেষ সামান্য একটা মুরগি হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে শেষ অথচ ফজর নামাজ পড়ি নাই আমার কোনো আফসোস নাই এই মান আমারে জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবে যেই মান আমারে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই বলে এই জন্য দোস্ত ইমান বড় দামি জিনিস এই ইমানটা সহজন কবরে যাইতে পারি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে অনেক সহজ আমল পেশ করছেন যে আমার উম্মত এই আমলগুলো কর তো আমাদের বড়রা ওই আমলের ব্যাখ্যায় আনসার যে আমলের লাভ কি বলে ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ আজকে ওই কয়টা আমল একটু আপনাদের সাথে কথা বলতে চাই আমলগুলো মুখস্থ করাইতে চাই আমার লাগলে আমি চাই আমি এটা অনেক বলি আপনাদেরকেও শোনাই এটা কোরআনের দলিল তালাশ করার দরকার নাই এটার দলিল হাদিসে তালাশ করার দরকার নাই মানে নাই এটা আমাদের বড়দের কথা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলে তো বড়দের কথাও নেওয়া যায় কারণ বড়দের দিলেও আল্লাহ তাআলা ওই কথা ঢেলে দেন এটা ইলহাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলেই হয় বিরোধ না হইলেই হয় আমাদের বড়দের কথা যে চোখের পানিগুলা টিস্যু আর কাপড় দিয়া মুইচা ফালাইয়া দিও না এগুলারে মুখের মধ্যে ছড়াইয়া দাও মাথায় ছড়াইয়া দাও ঘাড়ে ছড়াইয়া দাও হাতে ছড়াইয়া দাও আর মনে মনে আল্লাহর কাছে প্রত্যাশা করতে থাকো মালিক এই পানি তোমার ভয় আসছে আমার এই পানি দিয়ে আমার জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দিও আমার এই পানি যেই যেই জায়গায় লাগছে এই জায়গাগুলোর এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও এই মুজবেন আর এই কল্পনা করতে থাকবেন ও মালিক এই চেহারাটা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া মুসবেন আর চিন্তা করতে থাকবে ফালাইয়া দিল তো গেল আবারও বলি আমার এই কথার দলিল কোরআনে তালাশ করতে যায়েন না হাদিসে তালাশ করতে যায়েন না নাই পাবেন না বড়রা বলেছেন মালিকের কাছে বান্দার এটা আশা 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 করতে দোষ কি আমি তো বলি না এটা ফাইনাল আমি আশা করতেছি মালিকের কাছে ও মালিক এই পানি যেখানে লাগছে এই জায়গাটাতে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও সন্তান বাবা মার কাছে আবদার করে না আমার বাবা মা আমাকে যত ভালোবাসে আমার মালিক তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে তো সন্তান বাবা মার কাছে যদি আবদার করে বাবা মা পুরা করে আমিও আমার মালিকের কাছে ওই আশায় আবদার করব সমস্যা কি ঠিক আছে আমি তো কোনো মাসআলা বলতেছি না এটা দিয়ে কোনো ফতোয়া দিতেছি না সিদ্ধান্ত দিতেছি না যেটা মুসলে আল্লাহ মুখে কবরের জাহান্নামের আজাব থেকে আগুন থেকে বাঁচাইয়া দিবেন আমি তো এই খবর দিতেছি না এটা সংবাদ দিচ্ছি না এটা আমাদের প্রত্যাশা আল্লাহর কাছে চাওয়া চাওয়া তো একেবারে গনে গনে দশটা আমল আজকে আমরা শিখব ইনশাআল্লাহ যে আমলগুলো করলে আশা করা যায় ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ দেখেন এখান থেকে আমরা এই কথাগুলো নিয়ে যাব মুখস্থ করে বাসায় যাইয়া লিখে ফেল রেকর্ড থাকলে রেকর্ড থেকে লিখবো মুখস্থ করব ঘরে লটকায় দিব এটা হচ্ছে আমল নিয়মিত করার পদ্ধতি যেখানে আমাদের নজর বেশি পড়ে ওই জায়গায় এগুলা লটকায় দিব তো আমলটা বারবার চোখে পড়লে প্রতিদিন অন্তত একটা আমলও যদি হয় তো এক নাম্বার এটা বিশেষ করে আমাদের যুবক ভাইরা একটু খেয়াল করা ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার জন্য এই আমলটা খুব জরুরি সেটা হচ্ছে
চোখের হেফাজত করা, নজরের হেফাজত করা। নজরের হেফাজত বুঝে মোটা চশমা পরার না। হ্যাঁ, নজরের হেফাজত মানে শরীয়ত যেই জায়গায় তাকাইতে নিষেধ করছে ওই জায়গায় না তাকা। বুঝে আসছে না কথা? দেখে আমার উপলব্ধি এটা, আমি মাঠে ময়দানের মানুষ, সাধারণ মানুষের সাথে মেশা মানুষ, দুনিয়া চেনা মানুষ। আমার উপলব্ধি কিছু গুণা আছে এই সমাজে যেগুলো ব্যাপকভাবে ছড়ায় আছে দুইটা কারণে। হয় মানুষ এটাকে গুণা মনে করে না, অথবা হালকা মনে করে। দেখেন আমাদের বড়দের জবানে শোনা, কোনো গুণাহকে গুণা মনে করে করাটা যত গুণা, গুণাহকে গুণা মনে না করা অথবা গুণাহকে হালকা মনে করা, এটা গুণা করার চেয়ে মারাত্মক। কেন? কারণ গুণাহকে গুণা মনে করে করলে যেটা গুণা তাও করে, তওবার একটা আশা আছে, সুযোগ আছে, সে জানে আমি গুণা করছি। কিন্তু গুণাহকে যদি কেউ মনে করে আমি গুণাহ করি নাই, না গুণা না, অথবা এই হালকা গুণা কি আসে যায়, গুণাহকে যদি কেউ ছোট মনে করে এটা গুণাহ করার চেয়ে মারাত্মক। কেন? তার তওবা করার সুযোগ আসে না, সে তো গুণাই করে নাই, কি তওবা। এই সমাজে পুরুষদের তিনটা গুণা, নারীদের দুইটা গুণা এতটা প্রচলিত, আপনি আমি বলার পর আপনি নিজেও দেখবেন, হ্যাঁ এই সমাজে এই গুণাগুলা সবচেয়ে বেশি ছড়ায় আছে, অথচ মানুষ এগুলার গুণাই মনে করে। এর মধ্যে একটা হচ্ছে এই চোখের গুণা, এত ব্যাপকভাবে ছড়ায় যে মানুষ গুণাই মনে করে, আজীব অবস্থা। আরে চোখের হেফাজতের আমল যারা করে তারাও এই গুণায় লিপ্ত, মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। পরহেজগার মানুষ, আমরা তো সাধারণ মানুষ নিয়ে চলি, ওলামায়ে কেরাম ছাড়াও আমাদের আরেকটা ময়দান আছে কাজ করার। তো আয়েশা বলে, হুজুর চেষ্টা করতেছি আপনার কথার উপর আমল করতে। তো আসতে জিজ্ঞেস করি, টেলিভিশন সরাইছেন নি? না, এটা সরাই নাই হুজুর, খারাপ কিছু দেখি না। কি দেখেন? একটু নিউজ দেখি। তো আমি জিজ্ঞেস করি, নিউজ কি আপনার খালাম্মাইনি পড়ে না আপনার নানিয়ে পড়ে? আরেক বেটি পড়তেছে, তার কণ্ঠ শুনতেছেন, তার দিকে তাকাইতেছেন, এটাও তো গুণা। বরং যারা নিউজ পড়ে তারা তো অন্য মেয়েদের চেয়ে আরো বেশি সাজগুজ করে আসে, আকর্ষণ বাড়ানোর জন্য, নাউজুবিল্লাহ, ব্যাপকভাবে ছড়ায় আছে গুণা। গুণা মনে করতেছে না, সাধারণ, অসাধারণ, স্বাভাবিক, বিশেষ মানুষ, সব শ্রেণীর মানুষ এই গুণার মধ্যে লিপ্ত। ভাই আমি আগে বলি, আপনাদেরকে বলতেছি এটা ভাবার কোনো কারণ নাই, আমরা সবাই, আমি নিজে সব গুণা থেকে বাইচা আছি, কথাগুলো বলতেছি হাকিমুল উম্মতের আমল, এটা আমাদের বড়দের আমল। এটা হাকিমুল উম্মত বলেন, আমি যখন নিজের মধ্যে কোনো রোগ অনুভব করি যে আমি এই মরজে, এই রোগে আক্রান্ত হয়ে গেছি, হাকিমুল উম্মত বলেন আমি তখন ওই রোগের ওয়াজ বেশি বেশি করি, ওই রোগের ওয়াজ বেশি বেশি করি। কেন? নিজের সংশোধনের জন্য। কাজেই কথা যা বলতেছি আপনারা এটা নিশ্চিত থাকেন, এই কথাগুলো এক নাম্বার আসামি আমি, আমি আমাকেই বলতেছি। আপনাদেরকে কেন বলতেছি? যেন আল্লাহ আমার মধ্যে আমল আইনা দেয়, সাথে আপনাদেরও যদি কারো দিল পাল্টায় আমল চলে আসে, এই জন্যে বলতেছি। এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি একদম ফেরেশতা, আমি আপনাদেরকে বুঝাইতেছি না। সমাজে ছড়ায় আছে ব্যাপক গুণাগুলার মধ্যে পুরুষের তিনটা বলতেছি আগে। এক নাম্বার, চোখ নিয়ন্ত্রণ না। দুই নাম্বার হচ্ছে, অধিকাংশ পুরুষ এই সমাজের যারা টাকনুর নিচে কাপড়, তারপরে রাস্তায় দাঁড়ায় দেখি গণে, অধিকাংশ পুরুষ নামাজি বেনামাজি সবাই, বরং আরো অবাক লাগে কি জানেন, সে জানে এটা গুণা, জানে। বলে কেমনি বুঝলেন? জানে, কারণ যেই মানুষটা টাকনুর নিচে কাপড় পরা
ও যখন মসজিদে যায় দেখবেন ও প্যান্ট উঠাইতেছে, তার মানে ও যায় নামাজের সময় টাকার উপরে কাপড় উঠাইতেছে। তা আমি মাঝে মাঝে রসিকতা করে আমার মসজিদে বলি, এই যে নামাজে আয়েশা কাপড় উঠাইতেছে, টাকনুর উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। বলে এটা কি না? নামাজের ফরজ না, এটা কার ফরজ? পুরুষের ফরজ, নামাজেও নামাজের বাহিরেও। তো আমি বলি এই যে মসজিদে আয়েশা টাকনুর উপরে কাপড় ওঠান, আপনি কি বুঝাইতে চান? যে আমি যখন মসজিদে ঢুকি আমি বেটা, আর আমি যখন মসজিদ থেকে বাইর হই আমি বেটি, এটা নিয়ে বুঝাইতে চান? আজিব তামাশা, অধিকাংশ মানুষ এই গুনার মধ্যে লিপ্ত, অথচ এটা এক ভয়ঙ্কর গুনা, কবিরা গুনা। নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইক মিনাল ইজার ফিন নার, যে মানুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে ওই মানুষটা জাহান্নামি, তার পা জাহান্নামি, মানে সে জাহান্নামি। আল্লাহ হেফাজত করে। কয়টা গেল গুনা? একটা হলো চোখের গুনা, আরেকটা হলো চাকনুর নিচের গুনা, চাকনুর নিচে কাপড় পরা। এই সমাজে সবচেয়ে বেশি ছড়ায় আছে এই দুইটা গুনা। আরেকটা গুনা সেটা হচ্ছে দাড়ি কাটার গুনা। আপনি খেয়াল করেন আমি যা বলতেছি, আপনি মিলাইয়া দেখেন যে বুড়ার বেটার কথা ঠিক আছে। গুনা চলতেছে, অনেক গুনাই চলতেছে সমাজে, কিন্তু ব্যাপকভাবে ছড়ায় আছে পুরুষের জন্য এই তিনটা গুণা। এক হচ্ছে চোখের হেফাজত নাই, কাপড় টাকনুর নিচে পড়ে, আরেক হচ্ছে দাড়ি কাটে। ও ভাই, দাড়ি কাটার গুণাটা আমার কাছে বড় মারাত্মক ভয়ঙ্কর মনে হয়। কেন জানেন? আপনাদেরকে একটা উদাহরণ দিই, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা বলেন? মসজিদ তো দুনিয়ায় বহু জায়গা আছে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা শরীফের, মসজিদে হারাম বলেন? মসজিদে শ্রেষ্ঠত্বটা কত শ্রেষ্ঠ? হাদিসের কথা, কেউ যখন মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় সেটা উঠায় দেন কত বলেন? এক লক্ষ। পরশের এক রাকাত আমল নামায় উঠছে কত? এক লক্ষ। সুবহানাল্লাহ। মসজিদে হারামে আমরা হজ উমরা সফরে গেলে অনেক সাথীরা ঘুরা বসে মসজিদের মধ্যে, বলে হুজুর আমাদেরকে একটু নসিহত করেন। তা আমি বলি, ভাই আমি বড় স্বার্থপর, আমি বড় স্বার্থপর, মসজিদে হারামের মধ্যে বৈশা বৈশা আমি আপনার নসিহত করতে পারুন না, বরং নসিহত এটা করি যে আপনিও নামাজ পড়েন আমিও পড়ি, ওয়াজ বাড়িতে যায় বহুত করা যাবে, কিন্তু এই জায়গার যে সুযোগ এটা তো আর বাড়িতে যায় পাবো না। আপনিও নামাজ পড়েন আমিও পড়তে থাকি, এটাই ওয়াজ। আচ্ছা, তাহলে পড়ছেন এক রাকাত, আমল নামায় উঠছে কয় রাকাত? তাড়াতাড়ি বলেন। সেটা যদি রমজান মাসে হয়, হ্যাঁ না, 70 না, নফল। আচ্ছা, ফরজটা ধরছেন, ঠিক আছে, 70 গুণ বাড়ছে। তো রমজানে মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এবার হিসাব মিলাই এখন কত গুণ বাড়ছে? কত? আরে বলেন না আপনারা, 70 লক্ষ। সুবহানাল্লাহ। পড়ছেন এক রাকাত, আমল নামায় উঠছে কয়টা? খেয়াল করতে থাকেন, হারায়েন না, হিসাব হারাইয়া যায় না। আচ্ছা, সেটা যদি হয় লাইলাতুল কদরে, হ্যাঁ লাইলাতুল কদরে যদি হয়, দেখি আপনাদের থেকে লাইলাতুল কদরের একটা হিসাব নেই, কি বুঝছেন দেখি। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের দাম কত? হাজার মাসের চেয়েও উত্তম, বেশি উত্তম বলেন, বেশি। এখানে আপনাদেরকে একটা পরীক্ষা নেই আমি, অনেকে এই হাজার মাসের একটা হিসাব লাগাইছে, কোন সেটা কত জানেন নি? দুই একজন, হ্যাঁ 83 বছর 4 মাস, দেখছেন নি বক্তা মানুষ সব হিসাব আছে, টেওড়ার লাগবো না 83 বছর 4 মাস দিয়া। হায় 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 হায়, এই হিসাবটা নিজে নিজে ঠকে যাওয়ার একটা হিসাব, বুঝেন কথা। আল্লাহ বলতেছেন হাজার মাসের চেয়েও উত্তম, মানে বেশি, আর আমি হিসাব করতেছি কত?
83 বছর 4 মাস, আহা, নিজেরে নিজে ঠকাইয়া দিলাম। কারণ বেশি আমরা আরবিতে বলি আমরা এজাফি, এটা একটা আপেক্ষিক শব্দ, তুলনামূলক বেশি কত বেশি এটা যে বলেন তার হিসাবে বেশিটাও বাড়ে কম। আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে, ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন, এলাকার এক ভিক্ষুক আপনাকে বলল আগামীকাল দেখা কইর তোমারে অনেক কিছু দেব, কে বলছে? আপনি মনে মনে হাসবেন, মিয়া নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে অনেক কিছু দিব, তাহলে তার অনেক কিনা বলেন না? অনেক না। কেন? ওই ব্যক্তি যে অনেকের ব্যক্তি না, গেল এলাকার কমিশনারের সাথে দেখা, ও ভাই কালকা দেখা করো তোমারে অনেক কিছু দেব, এমন হাসবেন না আশাবাদী হবেন? কেন? ব্যক্তির ওজন বাড়ছে তো অনেক বেড়ে গেছে। ঠিক এই কথাটাই যদি আমাদের গাজী সাহেব বলেন, এমপি সাহেব, এই কালকে দেখা করিস তোরে অনেক কিছু দেব, এই অনেক আগের অনেকের সমান না বেশি? কেন? ব্যক্তির ওজন বাড়তেছে তো অনেকের পরিমাণও বাড়তেছে। এই কথাটাই যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন আগামীকাল দেখা করো তোমারে অনেক কিছু দেব, তো বলেন আগের অনেক আর এই অনেক এক না বাড়ছে? কেন? ব্যক্তির ওজন বাড়ছে তো অনেকের পরিমাণও। এই কথাটাই যদি আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে বলে আই হুজুর কালকা দেখা করে আপনারে অনেক কিছু দেবো, বলেন এই অনেক আগের অনেকের সমান না আরো বেশি? কেন? ব্যক্তির ওজন বাড়ছে তো অনেকের পরিমাণও বাড়ছে। আল্লাহ তাআলা বলেছেন হাজার মাসের চেয়ে বেশি, তো এই বেশি কত? বলে আমার মালিক বড় যত। এখন তুমি সেটা 83 বছর হিসাব করে ঠকো কেন? কত হিসাব করো? হিসাব করার দরকার কি? হিসাব সোজা বলে কত হিসাব করব? বলে হিসাব করার দরকার কি? বইলা দিবেন আল্লাহ তুমি তোমার শান অনুযায়ী দাও। কি? আমার শান অনুযায়ী? আল্লাহ তুমি তোমার শান অনুযায়ী দাও। বুঝে আসছে না কথা? কথা শেষ হয় নাই। এই লাইলাতুল কদরে, লাইলাতুল কদর তো রমজান মাস, আলাদা করে বলার দরকার নাই। মসজিদে হারামের মধ্যে সবচাইতে দামি আমল বলেন কোনটা? বলেন না? নামাজের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা? সেজদা। বলেন না? কথা জানেন না? এগুলা হাদিসের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়াহুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে কখন পৌঁছে? যখন সে সেজদায় লুটায়। এখন আসেন পিছনে যা বুঝাইছি সবগুলারে একসাথে বলেন, লাইলাতুল কদরে মসজিদে হারামে, ধরেন হজরত আসওয়াদের সামনে রাইখা, কাবা শরীফের সামনে রাইখা, আপনি সেজদা দিয়ে আসেন কিন্তু আপনার দাড়ি নাই, ওই অবস্থাতেও আপনি গুনাহ করতেছেন। বুঝেন অবস্থা? আপনি বিষয়টাকে এত হালকা মনে করতেছেন, তাই না? এত হালকা না। দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নিয়ে যায় কোনো গুনাহ তার শরীরে লেখা থাকে না। ও দাড়ি ছাড়া আমার যুবক ভাই বন্ধুরা খেয়াল করে, দুনিয়া থেকে যখন বিদায় নেয় কেউ কোনো গুনাহ লেখা থাকে না, একটা গুনাহ ছাড়া। সেই একটা গুনার নাম হচ্ছে দাড়ি কাটার গুনাহ। সে যখন দুনিয়া থেকে যায় দুনিয়ার মানুষ সাক্ষী দিচ্ছে, মখলুক সাক্ষী দিচ্ছে এই মানুষটা গুনাহগার, কারণ সে দাড়ি কাটে। আরেকটা গুনাহ দেখা এত হালকা মনে করে? এই এই গুনাহটা হচ্ছে এই সমাজের হালকা গুনার মধ্যে একটা, যেটা ব্যাপকভাবে ছড়ায় আছে। বলেন তো পুরুষের কয় গুনার কথা বলছে? এক নাম্বার চোখের গুনাহ, দুই নাম্বার টাকুর নিচে কাপড়, তিন নাম্বার দাড়ি কাটা, এটা হচ্ছে পুরুষের। মেয়েদের দুইটা গুণা ব্যাপক, যেগুলা করে কিন্তু গুণা মনে করে না। এর মধ্যে একটা হচ্ছে পুরুষের সাথে যৌথ চোখের গুণা, চোখের গুণা। পুরুষরা যেমন করতেছে নারীরাও করতেছে, যেহেতু চোখের গুণার কথা বলছি আর কথা আগাইতেছি না। মেয়েদের আরেকটা গুণা সমাজে ব্যাপকভাবে ছড়ায় আছে, অথচ সে মনে করে সে গুণাহ করতেছে না, সেটা হইল চেহারা খুলে হাঁটা। ব্যাপকভাবে চলতেছে, সে কি করবে? মাঝে মাঝে ফতুয়াও আসে চেহারা খোলা যায়, মানে কি করবে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, ইমানি মৃত্যু যদি কেউ চাই, চোখের হেফাজত করে। কেন চোখের হেফাজত করলে ইমানি মৃত্যু কেন হওয়ার আশা, এটাও বুঝেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নযর সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। শব্দটা আমার সাথে বলেন তাইলে আপনাদের বুঝতে সহজ হবে, ইবলিসের কি? সবাই বলেন তো, খালি তীর না, কি তীর? আচ্ছা, বিষাক্ত তীর আর খালি তীর পার্থক্য কি? অন্য গুণা এটাও ইবলিসের তীর, ইবলিস স্বীকার করে তীর দিয়া, অন্য গুণাও তীর, কিন্তু নজরকে নবী আলাইহিস সালাম বলতেছেন কি তীর? বিষাক্ত তীর। পার্থক্য কি? মনোযোগ আছে আপনাদের? একটু সূক্ষ্ম কথা, মনোযোগ ছাড়া বোঝা যাবে। পার্থক্য হচ্ছে, নর্মাল তীর যখন বিদ্ধ হয় তো জখম হয়, ওষুধ লাগাইলে ভালো হয়ে যায়। বিষাক্ত তীর যখন বিদ্ধ হয়, আপনারা জানেন রক্ত শরীরে খুব স্পিডে দৌড়ায়, রক্তের সাথে যখন বিষটা লাগে, ওই বিষটা মুহূর্তের মধ্যে গোটা শরীরে রক্তের মধ্যে ছড়ায়া যায়। এই জন্য তীর যখন বিষাক্ত হয় ওই রোগীকে বাঁচানো সম্ভব হয় না, কারণ বিষ গোটা শরীরে ছড়ায়। নজরকে নবী আলাইহিস সালাম বলেছেন বিষাক্ত তীর। কেন? কারণ নজর এমন এক গুণা, যেই গুণাটা করার সাথে সাথে গোটা শরীরের গুণার যতগুলো শক্তি আছে সবগুলো শক্তিকে, এই শক্তি জাগায়া তোলে, গুণার ইচ্ছাটা বিষের মতো গোটা শরীরের মধ্যে ছড়ায়া যায়, তখন তার জবান গুণা করতে চায়, ওই দেখা একটু কথা বলতে মন চায়, তার কান গুণা করতে চায়, ওই নারীর সাথে একটু একান্তে আলাপচারিতা করতে চায়, তার হাত গুণা করতে চায়, ওই নারীকে একটু ধরতে চায়, তার বিশেষ অঙ্গ গুণা করতে চায়, তার মস্তিষ্ক বাজে কল্পনায় গুণা করতে থাকে, তার পা গুলা গুণা করতে চায়, তার দিকে আগায়া যাইতে চায়। কেন? ওই নজর যে বিষাক্ত তীর, এই তীর যখন বিদ্ধ হয়েছে শরীরের ভিতরে বিষ ছড়াইয়া গোটা শরীরের গুণার শক্তিগুলারে এই তীর জাগায়া দিচ্ছে। এই জন্য নবী আলাইহিস সালাম নজরে কি বলছেন? কার কার? কার্তি শয়তানে। কত ভয়ঙ্কর গুণা এটা! এইবার আসেন, এই গুণা থেকে বাঁচলে ইমানি মৃত্যু কেন হয়? এই গুণা থেকে বাঁচা এটা সহজ না। খেয়াল করে, কেউ যদি মনে করে যে আমার মন টানে না, তাইলে এটা তার শারীরিক সমস্যা। আল্লাহ তাআলা কুদরতিভাবেই আমাকে আপনাকে সৃষ্টি করছেন, পুরুষের দিকে নারীর আকর্ষণ, নারীর দিকে পুরুষের আকর্ষণ থাকবেই, এটা হবেই, চোখ যাইতে চাইবেই। কেউ যদি বলে না আমার চায় না, না মিথ্যা কথা, তাহলে তার শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা, চাইবেই। তখন আপনি ফিরায় রাখলেন আল্লাহর ভয়ে, যে নবী আলাইহিস সালাম নিষেধ করছেন কোরআনে সূরা নূর আয়াত 30-31 আল্লাহ নিষেধ করছেন। এই যে ফিরায় নিলেন চোখটাকে, কষ্ট হয় কি হয় না? আরে গুনাহ থেকে বাঁচা এটা কষ্ট কি না? কষ্ট না? কষ্ট না? গুনাহ থেকে বাঁচাটা কষ্ট, দিলের মধ্যে চোট লাগে, আহারে তাকাইতে পারলাম না, তাকাইতে পারলাম না, দিলের মধ্যে চোট লাগে। বড়রা বলেন ওই আঘাতটা যখন কলবে লাগে, কলবের মধ্যে নূর তৈরি, এই আঘাতটা, এই আঘাতটা, গুনাহ করতে পারলাম না, চোখটা দিতে পারলাম না, এই আঘাতটার দ্বারা কলবের মধ্যে নূর তৈরি হয়। আর কলবের মধ্যে যদি নূর একবার ঢুকে যায়, এটা বের হয় না, এটা লেগে যায় কলবের সাথে। ইবনে হাজার আসকালানি বলেছেন এটা কলবের সাথে লেগে যায়। যার কলবটা নূরানি হয় তার মৃত্যু বেঈমান অবস্থায় হইতে পারে। এই জন্যে বড়রা বলেন চোখের হেফাজত করো, ইমানই মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। একটা গেল মাত্র, ধৈর্য হারায় ফেলছেন আপনারা, এই গরমের মধ্যে বসে রয়েছেন, ধৈর্য হারায় না কেউ? কষ্ট লাগে না? কয় না? আরে লাগে, নাহলে আল্লাহ সব দিব কেমনে কষ্টে? কোন লাগে? দিনের জন্য কষ্ট করতেছে তাহলে না সব পাইবেন, লাগে না কোনটা?
হ্যাঁ, কষ্টকে স্বীকার করা এটা নবী আলাইহিস সালামদের সুন্নাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম কষ্টে ছিলেন না, না আরামে আছিলেন? তো আল্লাহ কি বলছেন? আল্লাহ আমি খুব আরামে আছি। কি বলছেন? রব্বি আননি মাসসানি আদ-দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনার রহমত চাই। বড়রা বলেন এটাই হচ্ছে নবীদের তরিকা। তুমি কষ্টে থাকলে আল্লাহকে বলো, আল্লাহ আমি কষ্টে নাই না, কষ্টে আছি, কিন্তু তোমার জন্যই তো, তুমি একটু দয়া করো। তো আল্লাহ খুশি হন। তো বলেন এবার, কষ্ট লাগতেছে না? লাগতেছে। আল্লাহ তুমি এই কষ্ট রে জাহান্নামের কষ্টের পরিবর্তে কবুল করে নাও, এই উসিলায় জাহান্নামের কষ্ট থেকে আমাদেরকে বাঁচায় দাও। বলেন আমিন। বলেন এক নম্বর, ইমানি মৃত্যুর জন্যে কি আমল? চোখের হেফাজত। আরেকটা ছোট্ট আমল, খুব সাধারণ আমল, কিন্তু আমরা ছাড়ার দিক থেকে ওগুলা যেমন কইছি পাঁচটা গুণা খুব ব্যাপকভাবে ছড়ায়া, এটা গুণা না, কিন্তু কিছু আমল আছে দাম অনেক, আমল ছোট লাভ অনেক, এমন কিছু খাস আমল আছে যেগুলা অবহেলিত। এর মধ্যে একটা আমলের নাম হচ্ছে মিসওয়াকেরা। এই সমাজের অন্যতম অবহেলিত আমলের নাম হচ্ছে মিসওয়াকেরা। আপনারা কষ্ট পাইবেন, এটা ঠিকও না মুস্তাহাব আমল এভাবে প্রকাশ্যে জিজ্ঞেস করা, কিন্তু আমি তো এই সমাজের মানুষ, এই জন্য বলি আর কি কথাটা। চেক করলে দেখা যাবে অধিকাংশের কাছে মিসওয়াক নাই। আলেম ওলামারা আছেন, ওনাদের কাছে থাকতে পারে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যারা আছেন তাদের থাকতে পারে। আমার মন চাইতেছে ভাই মানুষের ওহাম দূর করার জন্য, যে হুজুর আপনি যে ছাড়তেছেন, আমি আগেই কইছি আমি আসামি, আমি তো নিজেরে পাক সাফ বলি নাই, আমি তো নিজেরে আসামি বইলেই শুরু করছি। তবে এটা দেখানোর বিষয় না, এটা হচ্ছে আমাদের জরুরত, এটা আমরা মনে করি, এটা সাথে থাকা। আমাদের বড়রা শিখাইছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্যে দুইটা আমল করবা, অজু অবস্থায় থাকবা, সাথে একটা মিসওয়াক রাখবা, শয়তান পালাইবে। ওই জন্যে রাখি বিশেষ করে। তো এটা দেখানোর বিষয় না, এটা আমাদের টুপি যেমন একটা আমাদের নিয়মিত আমল, মিসওয়াকটাও সাথে রাখা একটা নিয়মিত আমল, এটা দেখানোর কিছু না। বলতেছি কারোর দিলের মধ্যে খসখস না থাকে, ওই জন্য দেখেন না। মিসওয়াক যদি কেউ নিয়মিত করে, দুনিয়ার লাভ আখেরাতের লাভ। দুনিয়ার লাভ কি? হাদিসটা শুনে, মিসওয়াকের লাভের অনেক হাদিস আছে, আমি একটা ছোট্ট হাদিস শোনাই, অনেক সময় চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিওয়াকু মতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াকের দুই লাভ, বলেন বলেন, আরে বলেন সবাই, আমি তো আগেই বলছি পরামুখস্থ করাবো। বলেন মিসওয়াকের কয় লাভ? বলেছেন নবী আলাইহিস সালাম। কে? দুনিয়ার কোনো ডাক্তার আর বিশেষজ্ঞ না, বলেছেন কে? নবী আলাইহিস সালাম। ডাক্তারদের মন্তব্য, তাদের গবেষণা ভুল হইতে পারে, সারা দুনিয়ার ডাক্তাররা ভুল করতে পারেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় ভুল হইতে পারে না। নবী আলাইহিস সালাম বলেন মিসওয়াকের প্রথম লাভ হচ্ছে মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। বলেন শব্দ, আমি যা বলছি তা বলেন, কি পরিষ্কার? দাঁত না কি? আপনি ব্রাশ করেন কিসের জন্যে? বলেন মুখ না দাঁত? আস্তে আস্তে কয় মুখ? বলেন মুখ না দাঁত? ঠিক করে কোন, ঠিক করে কোন? দাঁত। বলে দাঁত যে আপনি কেমনে জানেন? প্রমাণ কি? প্রমাণ আছে, প্রমাণ ছাড়া তো কথা নাই। ব্রাশ করেন কি দিয়া? কি দিয়া? এই পেস্টে কি পেস্ট বলে? টুথপেস্ট, মাউথ পেস্ট না। কি বলেন? কি বলেন? বলেন না, কথা বলেন না। কি বলে? কি বলে না? মাউথ পেস্ট না। যদি মুখ পরিষ্কার হইতো ব্রাশ দিয়া, তা আপনারা ওই পেস্টের নাম দিতেন। যেমন মুখ পরিষ্কারের আলাদা ওষুধ আছে, এটার কয় মাউথ ওয়াশ, ফেস না মাউথ ওয়াশ, ভিতরটা ফেস তো বাইরেটা। তো ব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার হয়। নবী আলাইহিসসালাম বলেন মিসওয়াকের দ্বারা দাঁত না, কি পরিষ্কার হয়? হ্যাঁ, মিসওয়াকের লাভ, মিসওয়াক দ্বারা শুধু দাঁত পরিষ্কার হয় না, মিসওয়াক দ্বারা জিহ্বা পরিষ্কার হয়, মিসওয়াক দ্বারা গলার এই কফ পরিষ্কার হয়, মুখের ভেতরের দুর্গন্ধ সব যায়, ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মিসওয়াকের লাভ দুনিয়ার লাভ। আখেরাতের লাভ একই হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, ওয়া মারদাতুন লির রব,
যে ব্যক্তি মিসওয়াক করে আল্লাহ তার উপর রাজি হয়ে যায় আমরা আয়াত শুনাইছিলাম আপনাদেরকে মৃত্যুর সময় আল্লাহ ডাকেন আমি তোর উপর রাজি আয় জান্নাতে দেখছেন এই হাদিস বলে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে তাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ডাক দিবেন বলবেন ও বান্দা দুনিয়ায় আমার হাবিবের সুন্নতের উপর তুই রাজি থাইকা মিসওয়াক করছস আমিও আজকে তোর উপর রাজি তুই আমার জান্নাতে ঢুকাস এটা হলো হাদিস থেকে ব্যাখ্যা করলাম মিসওয়াক করলে কেন ইমানি মৃত্যু হয় আরেকটা হাদিসই স্পষ্ট মিসওয়াক করলে ইমানি মৃত্যু হয় কেন হাদিসে আসছে যারা নিয়মিত মিসওয়াক করে মৃত্যুর সময় শয়তান তার কাছে আসলে ফেরেশতারা ওই শয়তানকে তাড়ায় তখন ইমানি মৃত্যু সহজ হয়ে যায় করব ইনশাআল্লাহ মিসওয়াক বলেন বলেন ইনশাআল্লাহ আমরা বলি আপনারা ব্রাশ করতে মানা করি না করে রাতে শোয়ার সময় একবার ব্রাশ করে নিয়েন অসুবিধা নাই কিন্তু সারা দিন মিসওয়াক করবেন যতবার নামাজ ততবার মিসওয়াক যতবার ওযু ততবার মিসওয়াক নামাজ না বলেন যতবার ওযু ততবার মিসওয়াক বলেন আবার যতবার ওযু কয়টা গেল আমল পড়া না শুনে কিন্তু মুরগি বানাই দিন দুইটা বলেন এক নাম্বার চোখের হেফাজত দুই নাম্বার মিসওয়াক তিন নাম্বার সদাকা কি দান খয়রাত দান খয়রাত করলেও ইমানি মৃত্যু আশা করা যায় কেন হাদিস বলে হাদিসে দানের দুইটা দামি লাভ আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাম বলেন ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবা রব ওয়া তাদফাউ মিতাতা সু নিশ্চয়ই সাদাকা দান আল্লাহর রাগ ক্ষোভ ক্রোধ নিভায়াবে এই এক লাভ দুই নাম্বার আল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে খারাপ মৃত্যু থেকে বাঁচায় কিছু থেকে বলেন না এইবার আপনারা বলেন বেঈমান হয়ে মারা যাওয়ার চেয়ে খারাপ মৃত্যু আর কোনটা আছে বলেন আপনারা বলেন বেঈমান হয়ে মৃত্যু বরণের চেয়ে খারাপ মৃত্যু আর কোনটা আছে বলেন আছে একটাও নাই তাইলে আমরা আশা করতে পারি বেশি বেশি দান করলে আল্লাহ তাআলা আমাকে বেঈমান হয়ে মরার থেকে হেফাজত রাখবেন রাখবেন ইনশাআল্লাহ আরেকটা কথা রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন এই আশা এই জন্যে যখনই সফরে বের হবেন এটা চেষ্টা করে কিছু টাকা প্রতিদিন নিয়মিত সাদাকা এই আমলটা করে নিয়মিত কিছু আমল আছে প্রতিদিন নিয়মিত ছাইলেন না নফল নফল ফরজদুলা তো কখনোই ছাড়া যাবে না নফলের কথা বলতেছি একটু দুই রাকাত নফল নামাজ একটু সাদাকা একটু ইস্তেগফার একটু দুরুদ শরীফ একটু তাসবিহাত এগুলা নিয়মিত করে কখনো ছেড়ে এমন একটা দিন না যায় যা আল্লাহর কালামের সাথে আপনার একটু যোগাযোগ হয় নাই এমন একটা দিন যেন না যায় এমন একটা দিন না যায় দুই রাকাত নফল নামাজ আপনি পড়েন নাই এমন একটা দিন না যায় এমন একটা দিন না যায় কাউকে কিছু দান করেন নাই এমন একটা দিন যেন না যায় এগুলো কম্পলসারি বানায় নেন করবেনই করবেন ইনশাআল্লাহ বড়রা বলেন আশা করা যায় যে ব্যক্তি সাদাকার আমল করবে আল্লাহ তাআলা তাকে ইমানি মৃত্যু দান করবে বলেন পড়াশোনান কয়টা গেল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সাদাকা চার নাম্বার কোরআনের কথা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد الله تعالى বলেন যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন আমি ওই নিয়ামতকে আরো বাড়ায় দিই ঈমান এটা নিয়ামত কি না বলেন শুধু নিয়ামত না ঈমান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীমের সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দিয়া বলেছেন এটা অনেক বড় নিয়ামত আমি অনুগ্রহ করেছি মালিক বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন
এই আয়াত যা বোঝা যায় ঈমানের নিয়ামত আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ও দোস্ত এই নিয়ামত যা আল্লাহ দিবেন আমাকে আপনাকে চায়া নিছেন আল্লাহর কাছ থেকে ওই আপনাদের ঢাকা সিলেট হাইওয়ে রোড এটারে অবরোধ করছিলেন আমার ঈমানের নিয়ামত দেওয়া লাগবে বলেন এটা চায়া পাইছেন না না চায়া এটা তো আরো বড় নিয়ামত হয়ে গেছে না চাইয়েই পাইছেন এই নিয়ামতের শুকরিয়া মাঝে মধ্যে আল্লাহর কাছে আদায় করবেন মাঝে মধ্যে সেজদায় লুটায়া কানবেন ও মালিক আমি তো চাই নাই তুমি খুশি হইয়া আমার ঈমানের নিয়ামত দিছো আলহামদুলিল্লাহ আমি আজকে মুশরিকের ঘরে হইলে কি হইতো আমি আজকে বেঈমান হইলে কি হইতো তুমি আমারে ঈমানদার বানাইছো ও মালিক তোমার শুকরিয়া বড়রা বলেন ঈমানি নিয়ামতের শুকরিয়া যে বান্দা আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দিবেন মানে কি বলে দুনিয়ায় নিয়ামত তো দিছে এটারে বাড়ায়া দিলে ওই নিয়ামতটা কবর পর্যন্ত পৌঁছবে মানে ঈমানের সাথে মৃত্যু হইছে চার নাম্বার গেল ঈমানি নিয়ামতের শুকরিয়া আদায় করা বলেন আবার বলেন এটা বলতে একটু কষ্ট লাগবে এই জন্য বলেন হ্যাঁ এইবার পিছনের পড়া শোনান এক নাম্বার চোখের হেফাজত দুই নাম্বার মিসওয়াকের আমল তিন নাম্বার সদাকা করা চার নাম্বার ঈমানি নিয়ামতের শুকরিয়া বলেন আবার বলেন ঈমানি নিয়ামত কয়টা গেছে পাঁচ নাম্বার আল্লাহওয়ালাদের সোহবত বলেন আল্লাহওয়ালাদের সোহবত বলে হুজুর আল্লাহওয়ালা কই পামো আরে ভাই মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চাদের চেয়ে আল্লাহওয়ালা জগতে এর চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ নাই আপনি কোথাও আল্লাহওয়ালা পান না তো ছোট্ট বাচ্চার কাছে এসে বসে থাকে ওর সাথে মুসাফা করেন ওর কাছ থেকে দোয়া নেন ওরে আদর করে মাথায় হাত বুলার খোঁজখবর নেন আল্লাহওয়ালার কাছেই তো আসেন আপনি আমাদের যাত্রাবাড়ির হজরত মহিউদ্দিন আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া কুনু মাস সাদিকিন নেককারদের সাথে থাকো হুজুর বলছেন যে সর্বপ্রথম এটা বাস্তব হবে ওই ছোট্ট বাচ্চাদের সাথে থাকা এদের চেয়ে নেককার দুনিয়ার কেউ নেই তো এই জন্য বলেন যে আল্লাহওয়ালা পাই না আরে পাই না না অভাব নাই মাদ্রাসার ছাত্ররাই আল্লাহওয়ালা মাদ্রাসাওয়ালারা আল্লাহওয়ালা আমি তো বলি যে যেই মসজিদে নামাজ পড়েন আপনার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবই আল্লাহওয়ালা আপনি তার কাছেই যান মাঝ মধ্যে যান নিজের দিলের হালও জানান চিকিৎসা গ্রহণ করেন আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন হাদিসে কুদসি আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়ালিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া চার শ্রেণীর মানুষ তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায় এক হলো একজন যখন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে একজন যখন আরেকজনের সাথে আল্লাহর জন্য বসে একজন যখন আরেকজনের কাছে দেখা সাক্ষাৎ যায় আল্লাহর জন্য একজন যখন আরেকজনের পেছে খরচপাতি করে আল্লাহর জন্য আল্লাহর রসুল বলেন আল্লাহ জানাইছেন ওয়াজাবাত মোহাব্বাতি এই চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায় এবার সিদ্ধান্ত আপনারা দেন আল্লাহ যাকে নিশ্চিত করে ভালোবাসবেন তার মৃত্যু বেঈমান অবস্থায় হইতে পারে এই জন্য বড়রা বলেন ভাই আল্লাহওয়ালাদের কাছে সম্পর্ক রাখো আশা দেওয়া করো বসো যায়া দেখা সাক্ষাৎ করতে যাও খরচ করো তো আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হইয়া ঈমানের সাথে কবরে যাইতে পারবা ইনশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়াশোনা করে হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ঈমানি নিয়ামতের শুকরিয়া পাঁচ নাম্বার আল্লাহওয়ালাদের সোহবত মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঁচটা মুখস্থ করছেন আরো পাঁচটা শুনেন আমি দেরি করবো না ডরায়েন না যে পাঁচটাই তো গেছে এক ঘন্টা রুপে আরো পাঁচটায় না জানি বারোটা বাজায় আমার শরীরটা খুব খারাপ ওই যে বলতেছিলাম আস্তে আস্তে সকাল থেকে এমন মাথা ব্যথা কেমন জানি লাগতেছে মাথা ঘুরায় চক্কর দেয় দুর্বলতা কাজ করতে করতে একদম অস্থির হয়ে গেছে বুড়া হইতেছি বুঝা যাইতেছে শরীর বলতেছে আমলে না আমলে না শরীর বলতেছে বুড়া হইতেছে আমলে বলতেছে আয় আল্লাহ ছয় নাম্বার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করেন কি করেন না বলেন করেন বলেন মহব্বত করেন ঈমানি মৃত্যুর জন্যে এই মহব্বত প্রকাশ করা এটাকে বলে এজহারে মহব্বত মহব্বত প্রকাশ করলে ঈমানি মৃত্যু আশা করা যায় বলে মহব্বত আবার কেমনি প্রকাশ করে এইটা বললেই তো হাজির সাহেবের মুখ খারাপ হয়ে যাবে এখন অনেকের ভালো লাগবে না মহব্বত প্রকাশ আমরা করি না
এই জন্য এগুলা বলতে হয়। আমার চুলের দিকে তাকাইলে বোঝা যায় না আমি মুসলমানের সন্তান না ইহুদি নাসারা। আবার আশেক রাসূল না, নামের বেলা কিন্তু হাড়ানাস দেখছেন নাম কি, অথচ হাবিবের মতো চুল নাই তার, হাবিবের টুপি নাই, হাবিবের দাড়ি নাই, হাবিবের পোশাক নাই, হাবিবের রাস্তায় যারা আছে সেই ওলামায়ে কেরামের মহাব্বত নাই, কিন্তু আশিক রাসূল। মানুষ কি কথা বুঝেন নাই আপনারা? আল্লাহ আল্লাহ রাসূলের যারা মহাব্বত করবে সেটা প্রকাশ করতে হবে। বলে প্রকাশ কেমনে করে? তো আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. نبي আপনি বলে দেন, আপনি বলে দেন, এটা আল্লাহ তাআলার ফরমান। কুল দিয়া মুফাসসিররা বলে রাষ্ট্রীয় ফরমান আসলে তার একটা ভাষা থাকে, তার একটা সিস্টেম থাকে, যেটা রাষ্ট্রীয় ফরমান, প্রেসিডেন্টের নির্দেশ, প্রধানমন্ত্রী আদেশ। বলে আসমানি ফরমান যখন খাস স্পেশাল ফরমান আসে তখন আল্লাহ কুল দিয়া বলে নবী আপনি জানায় দেন এটা আসমানি ফরমান, এটা আপনার রবের ফরমান। কেউ যদি দাবি করে সে আল্লাহকে ভালোবাসে তার এই দাবি তখনই বাস্তব বলে ধরা হবে যখন সে আপনাকে অনুসরণ করে। নবীর অনুসরণ নাই মুখে মহাব্বত, এটা মিথ্যা কথা, এটা ধোকা, ধোকা কিচ্ছু না, এটা ধোকা। যে নবীকে মহাব্বত করবে সে নবীর সুরত সিরত বাহ্যিক রূপ ভেতরের রূপ সব নবীর মতো বানাইতে চেষ্টা করবে। তুমি নেইমারকে মহাব্বত করো, একবারও চিন্তা করলা না এই স্টাইলে চুল রাখলে মানুষ আমারে কি কই, বুঝেন নাই কথা, চুল রাখছে এই মাঝখান দিয়ে করে। এক ওই যখন এই এই বিশ্বকাপের আগের বিশ্বকাপ আমার বাসার ওই ইয়েতে লিফটে উঠছি, পিচ্ছি একটা উঠছে আমার সাথে ছোট্ট, ওর চুলের দিকে তাকাই দিলাম কোন স্টাইলের চুল রাখছে। ওরে জিজ্ঞেস না আঙ্কেল এটা কি চুল রাখছো, কো আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে, না জানার উপায় নেই, রাত্রে গোল হলে তোরা যেমনি চিৎকার দেয় আর না জানার উপায় কই, আমিও জানি বিশ্বকাপ চলতেছে, তো বিশ্বকাপের সাথে চুলের কি সম্পর্ক, কো আঙ্কেল এটা নেইমার কাটি, এ দুই পাশে সাসা এ মাঝখান দিয়ে একটু রাখছে, নাম দিছি কি আঙ্কে আঙ্কেল নেইমার কাটিং না, এটা অন্য আরেকটা কাটিং হয়েছে। হ্যাঁ মনে করছি কি যে আঙ্কেল তো দুনিয়ার খোঁজ খবর রাখে, এটা মনে অন্য কোনো খেলোয়াড়ের মতো হয়ে গেছে মনে হয়, তো আমার খুব মনোযোগ আকর্ষণ হয় তো খুব ইয়া নিয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল তো এটা কী কার মতো হয়েছে, আমি এটা মোরগের পাশা কাটে, তুই ঘরে যাই আয়নার সামনে দেখিস, আশ্চর্য কথা। ২০ বছর আগেও এই চুল নিয়ে রাস্তায় বাইর হইলে সমাজের মানুষ মনে করতো নিশ্চিত এটা গরু চুল, গরু চুল ধরা পড়ছিল দুই পাশে স্বেচ্ছা দিয়ে ছেড়ে দিছে, এখন এটা ফ্যাশন হয়ে গেছে। এই যে মানুষ খারাপভাবে দেখতেছে সে বুঝে, সে আমারে কেউ ভদ্র মানুষ মনে করতেছে না, সে কিন্তু বুঝে, তারপরে ফ্যাশন হিসাবে এটা রাখছে। দুনিয়া এই ফ্যাশনের জন্যে তুমি মানুষ খারাপ চোখে দেখে তারপরেও এটাকে ফলো করলা, একজন খেলোয়াড় অমুসলিম মুশরিক তাকে ফলো কইরা তার ড্রেস তুমি পরো, তার গেঞ্জি পরো, সামনে অন্য দেশের সাইনবোর্ড পিছনে অন্য দেশের সাইনবোর্ড, তোমার লজ্জা থাকার কথা, মুসলমান হইয়া প্রিয় হাবিবের ড্রেসটা তুমি ধরতে পারলো। আবার নাম দেয় কি আসে কেন, আফসোসটা বেশি লাগে তখন। এই জন্য ইমানি মৃত্যু যদি কেউ চায় তাইলে সে যেন সুন্নতের জীবন বানায়। বলে সুন্নতি জীবন বানাইলে ইমানি মৃত্যু কেন হবে, এটাও হাদিস, হাদিসে আসছে ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ও তামুতুন কামা তাহিয়ুন। আল্লাহর হাবিব বলে তোমার হাসর হবে ওই অবস্থায় যেই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে। বলে মৃত্যু কেমন হবে, তোমার জীবন যেভাবে কেটেছে, জীবন যদি সুন্নতের আমলে যায় তো মৃত্যু ও সুন্নত অবস্থায় আল্লাহ দিবেন আর হাসরেও সুন্নত অবস্থায় আল্লাহ উঠাবেন। এই জন্যে ধরে 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 সুন্নতের আমলগুলো শিখব ইনশাআল্লাহ। আরে ভাই পানি খাওয়ার সময় চিন্তা করব আমার নবী কিভাবে খাইছেন, ভাত খাওয়ার সময় চিন্তা করব আমার নবী কিভাবে খাইছেন, পোশাক পরার সময়, জুতা পরার সময়, খোলার সময়, ঘরে ঢোকার সময়, বের হওয়ার সময়, এগুলো বারবার প্রত্যেকটা আমলের সময় চিন্তা করব। আমাদের বড়রা বলে প্রত্যেক আমল করার সময় এই চিন্তাটা যে আমার নবী কিভাবে করেছেন, বলে এই চিন্তাটাও আল্লাহর একটা রহমত। এই চিন্তাটা আসা যে এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, এই চিন্তাটা মাথায় আসাও আল্লাহর একটা রহমত।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমল সুন্নাত তরিকায় করার তৌফিক দান করেন। ছয় নাম্বার হইল মহব্বত প্রকাশ করা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত প্রকাশ করা। এটা কয় নাম্বার? ছয় নাম্বার, ছয় নাম্বার। সাত নাম্বার আমি খুব দ্রুত শেষ করি, তোরা মনে রাখিস কোলা পয়েন্ট। সাত নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা ইমানি মৃত্যুর একটা বড় আলামত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। কেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে ইমানি মৃত্যু কেন আশা করা যায়? কোরআনের কথা আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। এখন বলেন, যার ঠিকানা একমাত্র জান্নাত, তার মৃত্যু কি ঈমানের সাথে হওয়ার কথা না বেঈমান অবস্থা? কাজেই ইনশাআল্লাহ বলেন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আমি বলি মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করবেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার। প্র্যাকটিস কি? প্র্যাকটিসটা কি? পকেট থেকে ঘরে যখন একা থাকে না যুবক খেয়াল করতোরা, আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করবো, ডরাইস না তোরা। ঘরে যখন একা থাকবে তখন পকেট থেকে অ্যান্ড্রয়েড সেটটা বের করবে, কি মোবাইলটা, মোবাইলটা মোবাইলটা বাইর করে আল্লাহর লগে একটু কথা কইবেন ডাইরেক্ট। আল্লাহর লগে তো ডাইরেক্টই কথা কওয়া যায় না, বলেন না না ফোন দেওয়া লাগে, ফোন দেওয়া লাগে, ডাইরেক্ট কথা কওয়া। আল্লাহর লগে কথা কওয়া শুরু করবেন একা একা, এটাও মনে রাখেন। আবার কখনো আসলে আল্লাহর সাথে মহাব্বত বাড়ে কোন আমল দ্বারা, এটা বলবো ইনশাআল্লাহ। আবার কখনো আসলে আল্লাহর সাথে একা একা কথা বললেও মহাব্বত বাড়ে, বলে একা একা আবার কেমনে কথা কয় আল্লাহর সাথে, কয়টা বুঝলেন না? আপনি একা একা রোমে আল্লাহ লগে কথা, আল্লাহ তা আল্লাহ লগে লগে কিছু কম, তা আপনি মনে করবেন যে আল্লাহ এটা বলছে যে কিছু কম, তো মোবাইলটা দেখাইবেন, আল্লাহ আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, তো আল্লাহর জন্য জবাব দিয়েছে, হয়তো তো আমি দেখছি, দেখি কিছু এখন কম কাল্লা, এটার ভিতরে গেলাম ইন্টারনেটের লাইনও আছে, এমবিও আছে, কী করবেন? কারে করতেছেন? একা একা কী বলতেছেন? আল্লাহ এমবিও ইন্টারনেটের প্যাকেজ আছে, তো আল্লাহ কব তো আমি জানি, এটা কী হচ্ছে এটা কাল্লা। আমিও চাইলে ওই ঢুকা অন্ধকার জগতে ঢুকে যেতে পারি, ল্যাংডা ছবি দেখতে পারি, তাল্লাহ জিজ্ঞেস করবো তো কী কয় কয়, কিন্তু দেখলে গুনাইব তুমি রাগ হইবা, আল্লাহ এই জন্য আমি দেখলাম না, আবার মোবাইলটাকে পকেটে রাখবেন। তো আল্লাহ কী কইব? আল্লাহ কইব বান্দা তোর জন্যই আমি জান্নাত বানাইছি। এই আয়াত এটাই বলতেছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া এটাও একটা ইমানি মৃত্যুর ওসিলা, কারণ। কয়টা গেল ভাই বলো না তাড়াতাড়ি? সাতটা। আট নাম্বার আজানের জবাব দেওয়া। বলেন হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, ওয়াজাবাত শাফাআতি, যে ব্যক্তি আজানের জবাব দেয় তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর জন্য জরুরি হয়ে যায়। আজানের জবাব পারেন তো না? কি শেষে দোয়া পড়া? আজানের জবাবের অনেক ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হচ্ছে আজান শুনে সাথে সাথে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসা, এটা হচ্ছে আজানের জবাবের মূল জবাব। আরেকটা হচ্ছে আজানের শব্দের জবাব দেওয়া। শব্দের জবাব কেমনে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন কি বলবেন? মাশাআল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাল্লাল্লাহু পড়ি আবার লগে আছে না, আশাদুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, একামতের সময় বেশি দেখা যায়। আরে ভাই সাল্লাল্লাহ পড়াই তো নিষেধ, তুমি এরপরে সুমাইতেছো ওদিকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন বলে হাদিসের কথা, মিসলামা কালু, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলবা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো, সাল্লাল্লাহ বলবো না, পরে পড়িস জায়গা আছে।
সময় মতো পড়া লাগবে। এরপরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শুধু এই দুই জায়গায় পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যে ফজরের সময় আলাদা একটা শব্দ আছে কি, আসসালাতু খায়রুম মিনান নাওম, কি পড়বেন? হ্যাঁ, এই জায়গায় দুইটা ভুল করেন আপনারা, একটা হইলো বলার ভুল আর একটা হইলো যা বলছেন হেডাও ভুল। একটা হইলো বলছেন ভুল করছেন, আর একটা হইলো যেটা বলছেন হেডাও ভুল করছেন। বলেন সদাক্তা, জোরে বল না, এরপরে কি বারার্তা, সাবাস, বারাক্তা কয় অনেকে, শব্দ হলো বারার্তা, কি সদাক্তা ও, কিন্তু না, এটা কোন কোন মুফতি বলেছেন ফকিহরা, কিন্তু হাদিস বলে যা বলেছে মুয়াজ্জিন তাই বলা, এখানেও তাই বলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটাই বলবে, ঠিক আছে কথা? হ্যাঁ, এটা হলো আজানের জবাব। আজান শেষ, এখন আরেক জবাব দোয়ার মাধ্যমে। সর্বপ্রথম পড়বেন ও যে আসাদন্য মোহাম্মদ রসুল্লাহ শুনছিলেন, তন্ত সাল্লাল্লাহ পড়েন নাই, এই জন্য আজান শেষ হওয়ার সাথে সাথে ওইটা কাজা করবেন। সর্বপ্রথম পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর যে দোয়াটা আছে এটা পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এরপর পড়বেন রদীতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা, ওই ওইটা পড়বেন, তো পুরা কমপ্লিট হইলো। এরপরে ওযু করে মসজিদে চলে আসবেন, এটা হইলো আসল জবাব। নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আজানের জবাব দেয় তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন নবী যার জন্য সুপারিশ করবে, নবী কখনো মুশরিক আর বেঈমানের জন্য সুপারিশ করবে না, এটা হারাম, কারণ মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তো নবী কোনো মুশরিকের জন্য সুপারিশ করবে না। নবী যেহেতু সুপারিশ করবেন, বোঝা গেল ওই ব্যক্তির মৃত্যুটা ইমানের সাথেই হবে। কয়টা গেল ভাই বলেন, কয়টা? আটটা। নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা তোমাদের ইমানকে তাজা করো, নতুন করো, জাদ্দিদু ইমানাকু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ইমান আবার তাজা করব কেমনে, নতুন করব কেমনে? তো নবী আলাইহিস সালাম বলেছেন বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ এটা আমাদের যারা শেখ মাশায়েখ আছেন ওনারা কলবের পরিষ্কারের জন্য একটা তালিম দেন, এটা জিকির হিসাবে না, এটা তালিম, একটা হলো জিকিরের তালিম আর একটা হলো আপনার আত্মা পরিশুদ্ধ করার একটা মেহনত চলতেছে। কাজে যখন আপনি জিকির হিসাবে পড়বেন, তাসবি হিসাবে পড়বেন, তখন পুরোটা পড়বেন, কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শুধু খালি ইল্লাল্লাহর জরব মাইরেন না, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বেন, কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এটার দ্বারা ইমান তাজা হয়। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জবান দিয়া ওই কালিমা বের করে দেবে, তাহলে ইমানের সাথে মৃত্যু হবে না ইনশাআল্লাহ। আখেরি কথা, কয়টা গেছে এই পর্যন্ত? পড়া শোনাইতে পারবেন ইনশাআল্লাহ? দেখি বলেন, এক নম্বর চোখের হেফাজত, দুই নম্বর মিসওয়াক, তিন নম্বর সদকা, চার নম্বর ইমানি নেয়ামতের শুকরিয়া আদায় করা, পাঁচ নম্বর আল্লাহওয়ালাদের সোহবত, ছয় নম্বর মহাব্বত প্রকাশ করা, সুন্নত আদায়ের মাধ্যমে মহাব্বত প্রকাশ করা, সাত নম্বর আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আট নম্বর আজানের জবাব দেওয়া, নয় নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, দশ নম্বর এই ইমানি মৃত্যুর জন্যে আল্লাহর কাছে দোয়া করা, কি করা? দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এই দোয়াটা শিখাইও দিয়েছেন কোরআন আল কারীমের মধ্যে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ যে ইমানি নিয়ামত দিছেন মালিক, আমি তো চায়া নেই নাই, নিয়ামত চায়া পাইছি না? না চায়া, আল্লাহ নিয়ামত তো না চায়া পাইছি, এখন চাইতেছি নিয়ামতটা ছিনাইয়া নিয়েন না মালিক। আল্লাহ দোয়া শিখাইছেন, আমরা দোয়া বেশি বেশি করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন ইমানি নিয়ামতটা ছিনাইয়া না নেয়, ইমান যেন ইমানের অবস্থায় যেন মৃত্যু হয়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ইমানি মৃত্যু নসিব করেন। আমরা দেখবেন দোয়ার মধ্যে সবসময় বলি এটা, আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিও না, আল্লাহ আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিও না, আল্লাহ মরা তো লাগবে জানি, আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিও না। এই দোয়া বেশি বেশি করবেন আল্লাহর কাছে, আর যে আমলগুলো বলছি এই আমলগুলো চালু করে দিবেন। মিসওয়াক ঢুকবে তো ইনশাল্লাহ কালকে, চোখের হেফাজত নিচের দিকে তাকায় তাকায় হাঁটবেন, ঠিক আছে ইনশাল্লাহ। চোখের হেফাজত হইলে মোবাইল মোবাইলটা নিয়ন্ত্রণ করলে চোখের হেফাজত বেশি হবে। চোখের হেফাজত করলে দেখবেন দিলের মধ্যে যখন নূর তৈরি হয় তখন দেখবেন আমল করলে ভালো লাগে, গুনাহ করতে খারাপ লাগে। এটাকে বলে হালাওয়াতি ইমান, ইমানের স্বাদ তখন অনুভব শুরু হয় চোখের হেফাজত করলে। আল্লাহ তাআলা সমস্ত কথাগুলোর উপর আমাকে 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 আমলের তৌফিক দেন, আপনাদেরকেও আমলের তৌফিক দেন।